গৃহযুদ্ধের অবসান ঘটলেও গত এক দশক ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জারি রেখেছিল শ্রীলঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। দ্বীপ রাষ্ট্রের অস্থিরতা পৌঁছায় চরমে, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট এখনো অব্যাহত। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের খাওয়া দাওয়ার উপর ব্যাপক প্রভাব পড়ছে। সেখানে খাদ্য ও পানীয় ও সাধারণ পণ্য মূল্যস্ফীতির কবলে পড়েছে। চাল, নারকেল তেল, রাজমার মতো অনেক জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। চাল রপ্তানিকারক শ্রীলঙ্কা বর্তমানে চাল আমদানি করছে অন্য দেশ থেকে। সেখানে চালের দাম এখন প্রায় 450 থেকে 700 টাকা কেজি। পাশাপাশি আলু পেঁয়াজের মতো সাধারণ সবজির দাম কেজি প্রতি 220 টাকা। রসুনও 170 টাকায় মাত্র পাওয়া যাচ্ছে 250 গ্রাম। নারকেল ও নারকেল তেলের অন্যতম বৃহৎ উৎপাদক শ্রীলঙ্কায় আজকাল নারকেলের দামও আকাশ ছোঁয়া, প্রতি পেস 85 থেকে 100 টাকায় পৌঁছেছে। নারকেল তেলের দাম প্রতি লিটার 600 থেকে 1000 টাকা, রাজমা কেজি প্রতি 925 টাকা, পপকর্ন প্রতি কেজি 760 টাকা এবং মুসুর ডাল প্রতি কেজি 500 থেকে 600 টাকায় পৌঁছেছে। কাবুলি ছোলার দামও কেজি প্রতি 800 টাকা হয়েছে। অন্যদিকে সবুজ মটর 355 টাকা কেজি, সবুজ মুগ 850 টাকা, লাল রাজমা 700 টাকা কেজি আর ছোলা 630 টাকা পর্যন্ত কেজি। শ্রীলঙ্কায় মটর ডাল 500 টাকা কেজি, মুগ ডাল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 1240 টাকা দরে। অন্যদিকে অড়হর ডাল প্রতি কেজি 890 টাকা দরে বিক্রি হচ্ছে। চীনা বাদাম 760 টাকা কেজি এবং বিউলির ডাল 850 টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। পাইকারি বাজারের দামও আকাশ ছোঁয়া। সেদেশের খুচরো দোকানে এগুলির দাম অন্তত 10 থেকে 20% বেশি। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।